সাহস পাবে। আমি কি সত্যি সত্যি পারবো? আরো আত্মবিশ্বাস রাখো। আমার এখন মনে হচ্ছে আমি এখন জিতবই। আরো আমি জিতবো, আমি অবশ্যই জিতবো। এই তো এখন যাও। আরে
জিয়ান তুমি কেমন আছো? ভালো নেই, কিন্তু এখন আমার খুব ভালো লাগছে, তোমাকে পেয়ে গেছি, এখন তোমাকে পেটাবো। আরো আত্মবিশ্বাস আনো নবিতা, তুমি অবশ্যই জিতবে। আত্মবিশ্বাস, আমি জিতবই। আত্মবিশ্বাস, আমার অনেক আত্মবিশ্বাস আছে, আমি জিতবই, ওকে জিততেই হবে। নবিতা, তুমি বিড়বিড় করে কি বলছো? আমার পেছন পেছন আসবে না। তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এই গাড়িটা দিয়ে দিলে। চলো মাঠে গিয়ে গাড়িটা নিয়ে খেলি। আমার তো মনে হচ্ছে আমি এখন যে কোনো কাজ করতে পারবো। নবিতা, তুমি জিয়ানকে মেরেছো, এটা কিভাবে সম্ভব? শুনো, তোমার রিমোট কন্ট্রোল গাড়িটা, বাহ কি সুন্দর! আমাকে দেবে গাড়িটা? আমাকে একটু দেখতে দাও। এই নাও, আমি তোমাকে এটা একেবারে দিয়ে দিলাম। ভালো থেকো। আরে আরে, তুমি কোথায় যাচ্ছো? তোমার চিন্তাগুলো সত্যি হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এ সপ্তাহের রাশিফল একটি অপ্রত্যাশিত উপহার। ও আর আর কি বলবো, লজ্জা করছে। বিপরীত লিঙ্গের কাছাকাছি যাওয়া, শিজুকা বলবে আমি তোমাকে পছন্দ করি। কখনোই না, সেটা কখনোই বলবে না। শিজুকা বলবেই, আমি জানি সে বলবে। কখনোই বলবে না, আমি তোমাকে বলে দিলাম, সে বলবেই। আরে এই যে নবিতা, আমি এখনই তোমাকে ফোন করছিলাম। সত্যি বলছো? তুমি আমাকে কি বলার জন্য ফোন করবে? তুমি কি আমাকে কিছু বলবে? লজ্জা পেও না, বলে ফেলো। এটা আমার জন্য বলা খুব কঠিন। বলো বলো। কিন্তু কিভাবে যে বলি, আসলে আমি চাই তুমি গত সপ্তাহে আমার কাছ থেকে যে কমিক বইটা নিয়েছিলে সেটা ফেরত দাও, আমি আবার সেটা পড়তে চাই। গত সপ্তাহের কমিক্স বইটা যেটা তুমি আমাকে গত সপ্তাহে পড়তে দিয়েছিলে, তার মানে ওই রাশিফল গত সপ্তাহে। কি হয়েছে? তুমি থামলে কেন নবিতা, বলো। না কিছু না, কিছু হয়নি আমার। এই নবিতা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব কমিক বইটা ফেরত দিও। কিন্তু আমি ভেবেছিলাম রাশিফলটা সত্যি হবে। তুমি গত সপ্তাহে রাশিফল বিশ্বাস করছো? তুমি আসলে একটা বোকা। আসলে আমি জানতাম না। আমার মাথায় একটা খারাপ চিন্তা এসেছে, খুব তাড়াতাড়ি মনে হয় এটা ঘটবে। ভালো কিছু একটা ভাবো, ভালো কিছু। কি হয়েছে, তুমি এমন করছো কেন? আমার আমার চিন্তা চিন্তা কি ঠিক হয়েছে ডোরেমন? তুমি কোন সাহসে তখন আমাকে আঙ্গুল দিয়ে গুঁতো মারলে? আমার এত ব্যথা করছিল যে আর একটু হলে আমি মরেই যেতাম। ও, এখন আমার খুব ভালো লাগছে, আর কখনো আমার সাথে লাগতে আসবে না, বুঝতে পেরেছো? আমার তখনই মনে হয়েছিল এটার মধ্যে নিশ্চয়ই কোনো চালাকি আছে। জিয়ানকে হারানো অত সোজা, দাও আমার গাড়ি, দাও দাও দাও। ডোরেমন, এরপরে যদি এরকম দেখেছি না একেবারে, চলো বাড়িতে যাই, মনোবল ঠিক রাখো। আমরা কি ঠিকভাবে বাড়িতে পৌঁছাতে পারবো? আমার তো মনে হচ্ছে না। আরে তো চিন্তা করো না নবিতা, মাথা খালি রেখে হাঁটো, এসো এসো, দৌড়াও 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 দৌড়াও। যখন ডোরেমন আমাকে চিন্তা করতে
আমাকে হিসাব করে তখন আরো আমার বেশি করে চিন্তা করতে ইচ্ছা করে। ডোরেমন, আমার মাথায় আবারও একটা খারাপ চিন্তা এসেছে। যেমন এখন যদি ঝড় বৃষ্টি আসে তাহলে কি হবে? মেহমানদের সাথে কখনো এভাবে কথা বলবে না, ভালো মতো কথা বলো। আন্টি কেমন আছেন, ভালো আছেন তো? ও মা, নবিতা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, এসো তো ভেতরে গল্প করি। হ্যাঁ তাই চলো। তোমার ছেলে নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গেছে। আমি গেলাম। হ্যাঁ, ও যা দুষ্ট হয়েছে না আজকালকার ছেলে পেলে না। তোমার কি মনে হয় বলো তো আমাকে? আজকে আমি 20 বার ব্যথা পেলাম। দরজাটা আবার কে যে খুলে রাখলো? সবাই গেল কোথায় দরজা খুলে? আরেকটা জুতা কোথায় গেল? চুরি হয়ে গেল নাকি? এটা তো কুকুরের কাজ। কুকুর একটা জুতা নিয়ে চলে গেছে, এখন কি হবে? এগুলো অনেক দামি, তাও আমি কিনেছি। মা এসে তো আমায় বকা দেবে, কি করি? এটা একদমই হাস্যকর। আর বলো না, কি যে হয়। আমি জানি এটা হাসার বিষয় না। আমি হলে সহ্য করতাম না বাবা। ডোরেমন শোনো না, দরজা লাগিয়ে যাওনি কেন? এটা তোমারই দোষ, তোমার কোনো দায়িত্ববোধ নেই। যাই হোক, আন্টি যাবার আগে এটা আমাদের খুঁজে বের করতেই হবে। কিন্তু উনি যাওয়ার আগে যদি আমরা খুঁজে না পাই? আচ্ছা আমি বিষয়টা দেখছি। কেমন আছেন আন্টি? ভালো আছি আমি। আজ কিন্তু অনেকক্ষণ থাকতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ। আন্টি আপনি অনেক দিন পরে এসেছেন, আজকে থাকবেন তো? আচ্ছা ঠিক আছে, বাই। আপনি কিন্তু আজকে থেকে যাবেন আন্টি। আমরা এটা দিয়ে কিভাবে খুঁজে বের করব? চিন্তা করো না, আমার উপর ছেড়ে দাও। মেঘের নৌকা উড়ন্ত ছিপ, একসাথে মেঘের উড়ন্ত ছিপ। আরে বা, কি সুন্দর কি সুন্দর। ডোরেমন আমরা এটাতে চড়ব। আমরা এখন মাছ ধরতে যাব। মাছ ধরব কেন? খোঁজার জন্য। এই বোতামটা চাপ দিতে হবে। এইটা একটা ভালো জায়গা মনে হচ্ছে। আমাকে টোপটা দাও। কিসের টোপ? যে জুতোটা চুরি হয়েছে তার আরেকটি বাটি। ও আচ্ছা, এই যে আমরা এই জুতোটা এই চুম্বকের সাথে আটকে দেব, এটাই আমাদের টোপ। যখন চোর এটা স্পর্শ করবে সে আঠার মতো আটকে যাবে। এটা কি কাজ করবে? চুপ করে বসে দেখতে থাকো। দেখো দেখো একজন আসছে। তো একটা কুকুর আর কথা। হ্যাঁ ওই যে দেখো একটা কুকুর আসছে। কুকুরটা জুতাটা শুকে চলে গেল তো। তাহলে এইটা সেই কুকুরটা না? তোমার কি মনে হয় আমরা চোর কুকুরটাকে ধরতে পারবো? অবশ্যই পারবো। নবিতা তুমি কি এখানে ঘুমোতে এসেছো? আমার একটু ঘুম পাচ্ছে। এগুলো কি হচ্ছে নবিতা? আমি কাজ করবো আর তুমি ঘুমাবে? আমার অনেক মজা লাগছে, এটা খুব সুন্দর, আমি ঘুমাবো। আরে এই জুতোটা এখানে কেন? আরে এই জুতোটা তো আমার পায়ের সাথে আটকে গেছে। এই শুনিও, খোলো খোলো। আমার কি করার? তোমার কি করার মানে তুমি জুতোটা পায়ের থেকে? নবিতা, আমি জোর ধরে ফেলেছি।
দুঃখিত জিয়ান, আমরা একটা চোর খুঁজছিলাম যে আন্টির একটা জুতো চুরি করে নিয়ে গেছে। কি, আমাকে তুমি চোর বললে? না না না, চোরটা একটা কুকুর ছিল। তোমরা আমাকে আবার কুকুর বললে? তোমাদের এত বড় সাহস, তোমাকে আগে পেয়ে নেই। দাঁড়াও, রাগ করো না, আমরা দুঃখিত। দুঃখিত তোমার মাথা? দুঃখিত, আমরাও তোমাকে পেটাবো। আগে নেমে এসো। এখন কি হবে ডোরেমন? মনে হচ্ছিল একটা তিমি মাছ ধরেছিলাম। কিন্তু জিয়ান যদি দোষী না হয়, আমরা তাহলে ওকে ধরলাম কেন ডোরেমন? হ্যাঁ, অবাক ব্যাপার, এটা অবশ্য অনেকদিন ব্যবহার করা হয় না। আন্টি বলে এখনই বের হবে যাওয়ার জন্য। দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি আন্টি কি করছে। চিপটা ভালোভাবে খেয়াল রাখবে, দেখো টোপটা যেন চুরি না হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার ঘুম পাচ্ছে, আমি কি করব? তাই পুলিশকে দেওয়ার জন্য জুতাটা হাতে নিয়েছি। এখন তুমি আমাকে নিচে দাও। আচ্ছা, আমি খুবই দুঃখিত। বাই বাই নবিতা। বাই, ভালো থেকো সিজুকা। এটা কেন নির্দোষ মানুষগুলোকে ধরে নিয়ে আসছে? তাহলে আজকে আসি। আবার আসবে কিন্তু। হ্যাঁ, তোমাকে অনেক কষ্ট দিয়ে গেলাম। না না, কি যে বলো না। আন্টি এখন যাচ্ছেন কেন? আশ্চর্য তো, দরজাটা বন্ধ করলে কেন ডোরেমন? কি হয়েছে বলো তো আমাকে, সত্যি করে বলো তো আমাকে, কি হয়েছে? কি হয়েছে ডোরেমন? কিছুই তো হচ্ছে না। তোমাকে চুপ করো, তুমি যা করেছো তার চেয়ে 10 গুণ শাস্তি তোমাকে দেওয়া হবে। যাক, নবিতার যা শিক্ষা হয়েছে। দেখো না কেমন চিৎপটাং হয়ে গেছে। আর পারছি না ডোরেমন। এই তো আমি চলে এসেছি নবিতা। খুব ভালো লাগছে। শুধু ভালো, সেই রকম ভালো নবিতা উচিত শিক্ষা পেয়েছে, আর ভাব নেবে না। কি ব্যাপার? কিছু না কিছু না মা, মুকু তুমি এটা কি করেছো? শোনো ডোরেমন, তোমাদের সাথে আমার জুতার ব্যাপারে কিছু কথা আছে। দেখো তো এই জুতোটা।
আমার কুকুর মুকু এই জুতোটা চুরি করে তার ঘরে লুকিয়ে রেখেছিল। আমি দুঃখিত, তোমরা দয়া করে মাকে বলো না। মাকে বললে মা মুকুকে বের করে দেবে। বলো না প্লিজ, বলো না প্লিজ। জিয়ান তো আসলে ব্যাপারটা জানতোই না। ঠিক আছে, ছেড়ে দিলাম। আসলে তো এটা নবিতারই দোষ। নবিতা দরজা খুলে রেখে বাইরে গিয়েছিল, তাই তো। ডোরেমন, আন্টি যাওয়ার আগে এটা পৌঁছে দিতে হবে, চলো। হ্যাঁ, ঠিকই বলেছো। তোমরা কিন্তু কথা দিয়েছো মাকে কিছু বলবে না। মাকে বললে মুকুকে বাড়ি থেকে বের করে দেবে। ঠিক আছে, দৌড়াও নবিতা, দৌড়াও। বাংলাদেশের আগে দৌড়াও, আন্টি যাওয়ার আগে আমাকে পৌঁছাতে হবে। জুতা হাতে এসব কি করছো? কি হলো ডোরেমন, নবিতা কথা বলো।